আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সবুজ, সহযোগী অধ্যাপক নিউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট হাসপাতাল ধানমন্ডি ঢাকা। আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব ডায়াবেটিস রোগীদের নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে। ডায়াবেটিস রোগী কিন্তু বাংলাদেশে দিনে দিনে বেড়েই যাচ্ছে এবং ডায়াবেটিস যে হারে বাংলাদেশে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আলাদা করে অনেক বড় বড় হাসপাতাল হচ্ছে এবং ডায়াবেটিস রোগীরা কিন্তু ডায়াবেটিক ডাক্তারের কাছে সাধারণত যেয়ে থাকেন এবং ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে থাকেন। আমরা নিউরোলজি ডাক্তাররা যখন যে কোনো রোগী পাই দেখা যায় যে সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের যে প্রভাব নিউরোলজি রোগের উপর পড়ে সেটা কিন্তু অনেক বেশি প্রভাব পড়ে এবং ডায়াবেটিস দিয়ে নিউরোলজির অনেক রোগে হয়ে থাকে। যে রোগগুলো আপনি নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস অথবা আপনার যদি ডায়াবেটিস না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলোর হাত থেকে বাঁচা যায় অথবা নিয়ন্ত্রণ তো করা যায়। তো আমরা যদি একটু জানি যে ডায়াবেটিস রোগীদের কী কী রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা হবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার। ডায়াবেটিস দিয়ে দেখা যায় যে শরীরের অনেক অর্গান ইনভলভমেন্ট হয়, তার মধ্যে দেখা যায় যে রক্তনালী ইনভলভমেন্ট বেশি হয় এবং বড় রক্তনালী ইনভলভমেন্ট হয় যেটার ভিতর দিয়ে রক্ত যায় শরীরের বিভিন্ন অর্গান, ব্রেন, হার্ট, কিডনি, মাসেল, যত জায়গায় আমাদের সব জায়গায় তো রক্তনালীর ভিতর দিয়ে রক্ত যায় এবং সেই নির্দিষ্ট অর্গানে রক্ত সরবরাহ হয়। তো বড় রক্তনালী দেখা যায় যে অনেক সময় ব্লক হয়, অনেক সময় চিকুন হয়ে যায়, সরু হয়ে যায় এবং এই যে চিকুন হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া, এটা যদি ব্রেনের রক্তনালী চিকুন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের একটি সম্ভাবনা দেখা দেয়। এই রক্তনালী যদি চিকুন হাত পায়ের ক্ষেত্রে হয়, দেখা যায় যে পায়ের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু পায়ের রক্তনালী চিকুন হয়ে গেলে রোগী হাঁটতে গেলে কিছু দূর হাঁটার পরে তার ব্যথা করে, বসলে আরাম লাগে, কিন্তু এই কারণে যে বেশি সময় হাঁটলে তখন যে রক্তটা দরকার পড়ে শরীরের জন্য এই রক্তটা দিতে পারে না। এবং এই রক্তনালী যদি হার্টের ক্ষেত্রে চিকন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়। তার মানে ব্রেনের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক হতে পারে, হাত পায়ের যে মাসেল সেখানে যদি রক্তনালী চিকন হয়ে যায় সেক্ষেত্রে ওই হাত পায়ের মাসেলগুলো রক্ত আর স্বাভাবিকভাবে পাবে না। এবং বড় রক্তনালী ছাড়াও ছোট রক্তনালী বন্ধ হয়ে থাকে এবং সেই ছোট রক্তনালী ব্রেনে, চোখে, কিডনিতে সব জায়গায় ইনভলভমেন্ট হতে পারে। ছোট রক্তনালী বন্ধ হয়েও কিন্তু অনেক সময় স্ট্রোক হয়। ছোট রক্তনালী বন্ধ হয়ে দেখা যায় যে ব্রেনে যে নার্ভ থাকে যেগুলো আমাদের চোখটা নার্ভ, আমাদের মুখটা নাড়ায়, আমরা যে জিহ্বাটা নাড়ায়, আমরা যে কথা বলি, এগুলোর জন্য যে নার্ভগুলো রেসপন্সিবল, নার্ভগুলো আমাদের এই কাজগুলো তো করে থাকে, সেই নার্ভে যে রক্তনালী আসে সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যেতে পারে। আবার ব্রেনের ভিতরে ছোট রক্তনালী বন্ধ হয়ে আবার স্ট্রোক করতে পারে। এবং এই যে ছোট রক্তনালী হাত পায়ের যে নার্ভ সেক্ষেত্রে সেখানেও যদি ব্লক করে দেয়, যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু নার্ভেরও অসুবিধা হতে পারে। আবার দেখা যায় যে ডায়াবেটিস দিয়ে অনেক সময় একজন রোগীর দেখা যায় যে মাসেল, থাই মাসেল দেখা যায় হঠাৎ করে একদিকে চিকন হয়ে যাচ্ছে, আবার একদিকে না দুই দিকে চিকন হয়ে যাচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে থাই মাসেলের চেয়ে দেখা যায় যে আমাদের যে পায়ের আঙ্গুলগুলো এবং পায়ের যে গোড়ালি, পায়ের যে পাতা, সে সমস্ত জায়গায় অনেক সময় প্রচুর জ্বালা পোড়া, যন্ত্রণা, ব্যথা হয়ে থাকে এবং অনেক রোগী বলে থাকে যে ব্যথাগুলো আমাদেরকে রাতে বাড়ে, তার ঘুমে ডিস্টার্ব হতে পারে। এবং দেখা যায় যে এই রোগীগুলোর বাথরুমে সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, অনেকেই দেখা যায় খাবার খেলি পেটটা ভরে যায় এবং পরবর্তী খাবার খেতে ইচ্ছা হয় না, অনেকের আবার প্রচুর পরিমাণে লুজ মোশন হয়। অনেক ডায়াবেটিস রোগী দেখা যায় যে বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে, মাথা চক্কর দেয়, যার ফলে সবগুলোই কিন্তু নিউরোলজিক্যাল পার্ট, সবগুলোই কিন্তু ব্রেনের নার্ভ এফেক্ট করেই হয়। এই ধরনের রোগী যখন লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, আমাদের তখন দেখতে হয় যে ডায়াবেটিস জন্য হলো নাকি ডায়াবেটিসের ছাড়া অন্য কোনো রোগের জন্য হলো। তো ডায়াবেটিসের জন্য যে হয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা ডায়াবেটিসের রোগী নন তারা এখন থেকে চেষ্টা করবেন যেন ডায়াবেটিসের হাত থেকে বাঁচা যায়, দৈনন্দিন এক্সারসাইজ করা, হাঁটাচলা করা এবং লিপ কার্বোহাইড্রেট, ভাত, মিষ্টি কম খাওয়া। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ঘাবড়ানো কিছু নাই, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখলে, ডায়াবেটিসটা যদি কন্ট্রোল রাখা যায় তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার হাত থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং যাদের এই রোগগুলো হয়ে গিয়েছে, অলরেডি আরম্ভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসা আছে, চিকিৎসা সম্ভব, তবে ওষুধের চিকিৎসার সাথে সাথে ওষুধ ছাড়াও যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো আমাদের বেশি করতে হয়। যেমন আমরা যদি কোনো রোগী উঠে মাথা ঘুরে বসা থেকে উঠতে গেলে আমরা কি তাকে বলি যে আপনি আস্তে আস্তে উঠবেন, একবারে আপনি শোয়া থেকে উঠে দাঁড়াবেন না, শোয়া থেকে উঠে বসতে মিনিমাম 30 সেকেন্ডস সময় নেবেন এবং বসা থেকে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি 15 থেকে 20 সেকেন্ড আপনি সময় নেবেন, আস্তে আস্তে উঠবেন। আমরা যখন বলি যে স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয় তখন আমরা বলি যে আপনি অবশ্যই আপনার রক্তে চর্বির আধিক্য আছে কিনা এটা দেখে নেবেন। যদি ডায়াবেটিসের রোগী এবং চর্বির আধিক্য থাকে তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট ওষুধ দিয়ে থাকি যেন ক্লটটা না হয় এবং যেন চর্বিটা নিয়ন্ত্রণ রাখা যায়।
সব মিলে আমরা বলতে পারি যে নিউরোর ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত সব রোগের ক্ষেত্রেই ডায়াবেটিস একটি কারণ হতে পারে। তবে সেই কারণটা যেন আপনার না হয়, আপনার বাবা মার আত্মীয় স্বজনের না হয়, সেই ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে। রোগটি হওয়ার চেয়ে প্রতিকার করাটা উত্তম, এবং রোগটি যদি হয়েও যায় সেক্ষেত্রে যেন চিকিৎসাটা সম্ভব হয় সেটি আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের ডায়াবেটিস যাদের হয় নাই অথবা ডায়াবেটিস যাদের হয়েছে তাদের লাইফস্টাইল মডিফিকেশনটা এখন থেকেই জরুরি। লাইফস্টাইল মডিফিকেশন করেন, দৈনন্দিন হাঁটাচলা করেন, ওজন নিয়ন্ত্রণ করেন, শাকসবজি খান, জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন এবং নিয়মিত হাঁটেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান। সবাই আশা করি এর মাধ্যমে সুস্থ থাকবেন, তারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।